প্রতাপ দেব মহোদয় বিজু জনতা দলের বরিষ্ঠ নেতা এবং গণমাধ্যম বিশেষ করে দৃশ্য শ্রাব্য মাধ্যম আদরণীয় বন্ধুগণ, যথার্থরে আমার বিধানসভার উপমুখ্য সচেতক তথা বরিষ্ঠ বিধায়ক শ্রীযুক্ত প্রতাপ দেব যা কইছেন্তি তাহা নিশ্চিত ভাবে আপত্তিজনক। তিনোটি কথা, সে তিনোটি কথা উপরে আলোকপাত করেছেন। এই যে প্রশিক্ষণ শিবির করা যাচ্ছে, যা প্রতিথর বিধানসভা নির্বাচন পরে বিধানসভা পুনর্গঠিত হেলা পরে করা যায়, নবাগত বিধায়ক বন্ধু মানুষ বিধানসভার কার্যবিধি এবং নিয়মাবলী সম্পর্কে পরিচিত করা এথর করা যাচ্ছে, এতে দ্বন্দ্ব না। কিন্তু এর রাজনীতিকরণটা হচ্ছে অধিক কষ্টদায়ক, যা কিছু কইছেন রাজনীতিকরণ। এবং দ্বিতীয় এর অসঙ্গতি, অসঙ্গতি হল যে যেতবে আমার অর্ডার অফ প্রেসিডেন্ট আমি দেখুছু, সেতবে আমার রাজ্য কেতে রাজ্যপাল পরে মুখ্যমন্ত্রী, তাপরে অন্যান্য। তেমন এটি মুখ্যমন্ত্রী থাই, বাচস্পতি থাই, আউ জনে ভিন্ন ব্যক্তি বিশেষ দ্বারা উদ্ঘাটিত করা সমীচীন বলে আমি বিচার করু না। এবং পুনি উদযাপনী ক্ষেত্রে মধ্যে অনুরূপ, তেণু ই কেবল রাজনীতিকরণ নুহে, ই কার্যক্রমর প্রশিক্ষণ কার্যক্রমর ইয়ে মধ্যে অনেক অসঙ্গতির দৃষ্টান্ত রাখুছি, ই আপত্তিজনক। এবং তৃতীয় কথা হচ্ছে বিরোধী দলর নেতা, বিরোধী দল নেতা গৃহর নেতা, তাপরে বিরোধী দল নেতা। গৃহ কহিলে মুখ্যত প্রথমে বাচস্পতি, তাপরে গৃহর নেতা, তাপরে বিরোধী দল নেতা। তেমনি ইয়ে কার্যক্রমরে বিরোধী দল নেতাঙ্কু যথোচিত মর্যাদা দিয়া যায় না, ইয়ে আহুরি অধিক দুঃখদায়ক। তেমন আমি তার বিজেডি তার প্রতিবাদ করুছি এবং এ বিষয়ে আমার অধ্যক্ষ মহোদয় এবং মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ পূর্বক এর সংশোধন দাবি করেছে। এতিসহ আউ এক কথা সত্য হইলে সাংঘাতিক, গতকালি ইন্ডিয়ান এক্সপ্রেসে গোটিয়ে খবর প্রসারিত হয়েছে, খবরটি হল যে বিজেপি সে মধ্য তা গোটে দুই দিনিয়া প্রশিক্ষণ শিবির করছে। এতে আমার মধ্যে প্রশ্ন নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই খবরের স্থানিত হয়েছে যে বাচস্পতি মহোদয়া সে কার্যক্রমের উপস্থিত রয়েছে। বাচস্পতি হচ্ছেন গৃহর সর্বেসর্বা, সে দলীয় বিচারর ঊর্ধ্বরে। তেণু যেতবে 147 বিধায়ক মানক মানে বিশিষ্ট গৃহপাই যেতবে সে প্রশিক্ষণ শিবিরের রহুচন্তি, পৌরহিত্য করুচন্তি মুখ্য ভাবরে, সেতবে পুনি গোটিয়ে দলীয় প্রশিক্ষণ শিবিরে রহিবা, ইয়ে নিশ্চিত ভাবরে গোটিয়ে খালি আপত্তিজনক নুহে, ইয়ে গোটিয়ে বিরাট মানে অভাবনীয় অসঙ্গতি। যদি এ সত্য হয়ে থাকে সাংঘাতিক। ধন্যবাদ।